নিরাপত্তার চাদরে ঢেকে রাখবার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনি আমাদের সাথে এসে পুলিশ সদস্য দাঁড়ালে পুলিশ সেবকরা গ্রহণ করবেন তাহিদ রহমান এবং অন্যান্য পরিচালকরা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের উদ্দেশ্যে কিছু বলছেন। বাংলাদেশের উন্নয়নের তারা সংবাদে সংস্কৃতিতে বাংলাদেশকে সুন্দরভাবে উত্থাপন করেছে। আমরা এই ধরনের এই অগ্রযাত্রা যেন বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তারা যেন সেই কথা মানুষের কথা বাংলাদেশের কথা তারা একই ভাবে বলছেন, মুক্তিযুদ্ধের কথা বলেন কিছুদের সপক্ষের। আমরা মনে করি এই ধারা যেন তারা অব্যাহত রাখে, এখানে যেন তারা কোনো ক্রমেই হারিয়ে না যায় কিংবা তারা মানে তাদের পথে বিচ্যুতি না করে। আমরা সেই আশা করি, বাংলাদেশের মানুষ সেটাই আশা করে, বাংলাদেশ উন্নয়নের সঙ্গে আছে, বাংলাদেশের এগিয়ে না যাওয়ার জন্য তারা একজন পার্টনার হিসাবে কাজ করে এবং এটা যেন অব্যাহত থাকে, এটাই চাই। আর এটা আমার নির্বাচনী এলাকা, আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। এই কারণে আমি 2008 আপনারা খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট করেছিলেন, আমাকে আমার জন্য ভোটের কথা বলেননি, আমাকে দাঁড়া করে আমাকে সময় দিয়েছিলেন আমার প্রচার করেছিলেন, সেটা আমার মনে আছে। কাজেই আমি সবসময় আপনাদের অনুষ্ঠানে দাঁড় করলেই আমি সে সবসময় মনে করি এটিএন বাংলা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং থাকবে। ধন্যবাদ। এটিএন বাংলার সমস্ত পরিচালক যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে এবং আপনাদের কলাকুশলী যারা আছেন এটিএন বাংলার পরিবারের সমস্ত সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বেশি দিন ধরে যে চ্যানেল টি পেশাদার চ্যানেল হিসেবে কাজ করতে মুক্তিযুদ্ধের আদর্শ পক্ষে কাজ করছে। আমি মনে করি আজকে তাদের জন্মদিনে আমি তাদের অত্যন্ত সম্মতি প্রকাশ করি। আগামী দিনগুলিতে এই চ্যানেলটি বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের আমি আশা করি এবং সকলকে ধন্যবাদ জানি এবং একই বাংলা আজকে 27 বছরে পরাক্রম করেছে। শুভেচ্ছা দিচ্ছি সমস্ত মন্ত্রী।